কই হে কখন আসছে আসতো কইছে কে বুড়া রানী লাগাই দিয়া জোয়ানেরা নিচে বসে এ চার টান গাদা তুই একটা গাদা জামাল্লা মুস্তাকুর নবীর আমার কাছে আসি বসতে বল আমল শিখে দিয়ে নামিয়ে যাব এরা এই দেশের বড় বক্তা এরা এই দেশের পীর ফকির সব অনেক পীর এমন আছে সেই দিন মাওলানা ফয়জুল করিম রেজাউল করিম মামুনুল হক কি বলে হাসান জামিল সবগুলি ছিল আমি তোরা আমারে বাপ ডাকস সবাই আবার এখানে এইরকমও পীর আছে একটার 15 লাখ 20 লাখ 5 লাখ মুরিদ খেলাফত মাত্র একটা আমার কাছে খেলাফত আছে 14টা মুরিদ একটাও নাই আল্লাহই জানে মাওলানা মুস্তাকুর নবীকে দেখি তো আমি আমার সব ভুলিয়েই গেছি হে আমার প্রিয় ভাইরা হে আমার প্রিয় ভাইরা হে আমার প্রিয় ভাইরা ও আমার প্রিয় ভাইরা তাকওয়াইকে শক্ত করিয়ে ধরবেন আল্লাহকে রসুলকে ইসলামকে ওলামায়ে হক্কানি রব্বানিকে সবসময় শক্ত করিয়ে ধরিয়ে রাখবেন এই সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর ব্যাপারে কারো সাথে আমাদের আপোষ নাই আমাদের রসুলের ব্যাপারেও কারো সাথে আমাদের আপোষ নাই এ কুরআনের ব্যাপারেও কোনো কুলঙ্গার সাথে আমাদের আপোষ নাই আর ওলামায়ে হক্কানি রব্বানিদের ব্যাপারেও কোনো কুলঙ্গারদের সাথে আমাদের আপোষ নাই ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কুরআন ছিল কুরআন আছে কুরআন থাকবে কোন কুলঙ্গার ইসলামের কুরআনের ক্ষতি করতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক